বৃদ্ধাবয়সে আমাদের রিজিক প্রশস্ত হবে শুধুমাত্র ছোট্ট এই কাজটি করে নিলে। আল্লাহুম্মা জাআল আওসা রিজকি আলাইয়া ইনদা কিবারি সিন্নি ওয়া নাকিতাবি উমুর। হে আল্লাহ, আপনার দেওয়া রিজিককে আমার বৃদ্ধ বয়সে এবং জীবনের সমাপ্তি পর্যন্ত প্রশস্ত করে দিন। জামিউস সাগির। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশীস ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফ্রোজেন করা রুটি পরোটা সব শেষ হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ফ্রিজ খুলে দেখি ওয়ান পিস আছে। তো সেজন্য আজকে যেটি করে নিচ্ছি, ভাত ভাজি করে নিচ্ছি। বাবা মা ঘুমোচ্ছে আর আজকে মা রোজা। তো বাবা, আমি, মুক্ত আমরাই খাবো। আর আদনান তো সকালে এক গ্লাস জুস খেয়ে অফিসে চলে গেছে। তো যাই হোক, সকাল সকালে চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। তো অনেকদিন পর ভাত ভাজি করছি আর অল্প তেলে করে নিচ্ছি। সাথে আমি মুক্তাকে বলেছি পেঁয়াজ কুচি আর মরিচের ফ্লেক্স দিয়ে একটা ভর্তা বানাতে। যেহেতু এখন ভর্তা করতে টাইম লাগবে, তো সেটি মুক্তা করে নিচ্ছে। একটা সময়, মানে ছোটোবেলা যখন স্কুলে যেতাম, আম্মু সবসময় দেখতাম, মানে প্রায় যেটি করে থাকতো, ভাত ভাজি করে খাওয়াতো। মানে রুটি পরোটা এগুলো কম খাওয়াতো, ভাত খেলে নাকি ভালো থাকবো ওই চিন্তা করে আমাদেরকে ভাত ভাজি করে দিত। তখন কিন্তু অন্যরকম একটা মজা পেতাম। এখন ভাত ভাজি বা যে কোনো কি খাবারই বলুন না কেন, আগের মতো টেস্ট পাই না, তাই না? জানি না, সেটা আমার মনে হয়েছে, ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি আর মুক্তার প্লেট আমি দিয়ে দিচ্ছি। আর বাবারটা আমি হটপটে নিয়ে নিয়েছি। মা তো ঘুমোচ্ছে, যেহেতু রোজা সকালের দিকে ঘুমিয়েছে। সাতটার দিকে মা প্রায় ঘুমিয়ে থাকে, রাতে ঘুম হয় না। তো মাকে আর ডাকে নেই, রোজা আছে। আমরা আমাদের মতো সকাল নাস্তাটা করে নিলাম। তারপর ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখলাম ওয়েদারটা কেমন, ভাবলাম একটু শেয়ার করে ফেলি আজকের ব্লগে, সেটি করে নিলাম। দুপুরের আয়োজনে ওরকম কিছুই করা হয়নি। মা যেহেতু রোজা, যেহেতু সকালে ভাত ভাজি খেয়েছে, দুপুরে ওরকম খাওয়া হবে না। বাট আজকে খাবার দেখে একটু ভাত খেতে ইচ্ছে করলো। মানে আজকে মা আয়ুর মাছ দিয়ে বেগুন এবং আয়ুর মাছের ডিমুন সাথে ছিল, আর জলপাই এরকম ঘন ডাল। তো মাকে নিয়ে একটু বের হবো, মানে শপিংয়ের দিকে। তো দেখা গিয়েছে ক্ষুধা লাগতে পারে, ওই চিন্তা করে আমি বেশি করে ডাল নিয়েছি আর এক মুঠ ভাত নিয়েছি। আর এই পাতলা ডাল বাবার জন্য বা সবার জন্য, বাসা সবার জন্য করা হয়েছে। সবাই ঘন ডাল পছন্দ করে না, আমি আর আদনা শুধু পছন্দ করি। আর বেগুন দিয়ে আয়ের মাছ রান্না করেছে এবং অনেকগুলো ডিম দেখতে পেয়েছিলাম। তো সেই ডিমটুকুও দুটা নিয়েছি। এভাবে করে দুপুরের খাবারটা আজকে শেষ করেছি। খাবার শেষ করে মাকে নিয়ে যাব মার্কেটে। আগের ব্লগে দেখিয়েছিলাম ভাবি একটা ড্রেস পাঠিয়েছে, ওটা টেইলার্সে দিব আজকে। তো টেইলার্সের উদ্দেশ্যে বের হব। একটু শেয়ার করে ফেলে এই ড্রেসগুলোর কথাই বলছিলাম, মার এবং আমার দুজনের দুইটা। আর এই ড্রেসটা হচ্ছে মা আমাকে আগেই গিফট করেছিল, বাট বানানো হয়নি। তো ভাবলাম যেহেতু টেইলার্সে যাচ্ছি, দুটা ড্রেসই বানিয়ে ফেলি। আর এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস, শিফনের উপর নেভি ব্লু কালার। বাট এটা যদি পিঙ্ক কালার হতো আমার কাছে আরও বেশি ভালো লাগতো, কারণ নেভি ব্লু অনেক পরেছি। তারপরে কিন্তু অনেক সুন্দর একটি কালার, এবং শিফনের উপর দেখতেই পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে,
নেচের পোরশনে এবং অল ওভার বডিতেও দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ। তো এই ড্রেসটা শিফনের যেহেতু এজন্য আমার ভালো লেগেছে, আর এটার দোপাট্টাটা অনেক সুন্দর, প্লাস সালোয়ারটা হচ্ছে শান্তনের, আর দোপাট্টা একটু অ্যাশ অ্যাশ ব্লু ব্লু সুন্দর কালার, একদম ডিজিটাল প্রিন্টে করা সিল্কের উপর। তো সব কিছু মিলিয়ে একটু দেখিয়ে নিলাম ড্রেসগুলি। ফ্রান্টে এরকম একটা বর্ডার দেওয়া আছে সিকোয়েন্সের, আর স্লিভসও কিন্তু কাজ করা আছে। সালোয়ারটা জাস্ট এরকমই সিম্পলের মধ্যেই। তো যাই হোক, ড্রেস দেখতে আমাদের সবারই ভালো লাগে, তো ভাবলাম আমি একটু শেয়ার করে ফেলি ড্রেসটা। তো চিন্তা করে নিচ্ছি এই ড্রেসটা পরবো হচ্ছে প্রোগ্রামে, মানে ভাবির ছেলের মুসলমানিতে আমরা যাব 11-12। তো 11 তারিখে গায়ে হলুদ হবে বাচ্চাটার, তো তখন হলুদ ড্রেসটা পরবো, আর নেভি ব্লুটা পরবো হচ্ছে গিয়ে 12 তারিখে। এরকমই ইচ্ছা আছে, বাকিটা জানি না, দেখা যাক। তো আমরা অলরেডি টেইলর্সে চলে এসেছি। তো এই আপুটার নাম হচ্ছে আখি। আখি আপু অনেক ভালো ড্রেস বানায়, মা নাকি 2টা ড্রেস বানিয়েছে সুন্দর। তো আখি আপুর কাছেই আমি এই ড্রেসগুলো দিচ্ছি, মাও দিয়েছে। যেহেতু শপিংয়ে এসেছি তো একটু দেখিয়ে নিব। আর টুকিটাকি জামার জন্য একটা মানে নাগরা কিনবো, তো এই নাগরাটা মা কিনেছে, আর আমি গোল্ডেনের উপর মানে ব্ল্যাকের উপর গোল্ডেনটা কিনেছি, ম্যাচ করে কিনি নেই, এমনভাবে কিনেছি যাতে সব ড্রেসের সাথে পরতে পারি। তো মা একজোড়া আর আমি একজোড়া কিনেছি। এখানে যেরকম ছিল সেরকমই কিনতে হয়েছে, আমরা বেশি দূরে যাইনি, বাসার কাছে ডালি মার্কেটে এসেছি। তো যা পেয়েছে আলহামদুলিল্লাহ, রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে ম্যাচ করে অন্তত কিনতে পেরেছি। এই জোড়াটা আমি নিয়েছি, আর যাই হোক সবাই নাগরা পরবে বলেছে, তো এই জন্যই এগুলো নেওয়া। তো দেখা যাক, ড্রেস বানানোর পর যখন আমি পরবো তখন দেখা যাবে যে কোনো একটা শো পরেই নিতে পারি। তো হঠাৎ করে মা এরকম অর্নামেন্টস দেখেছে যে তুমি তো হিজাব পরো, হিজাবের উপর এটা পরতে পারো। তো এই জিনিসটা মা আমাকে গিফট করলো, আর দেখতেও কিন্তু সুন্দর। তো যাই হোক, আমি পিঙ্কটা নিয়েছি, ফার্স্টের দিকে মেরুনটাই মা নিয়েছিল, পরে আমি দেখলাম পিঙ্কটা আমার ড্রেসের সাথে কোনো রকম ম্যাচ হয়, সেটি নিয়ে নিয়েছি। মা এখান থেকে কিছু রিং নিয়েছে আর হিজাব পিন কিছুটা নিয়েছে। আমরা দেখা যাই, শপিংয়ে আসলে হিজাব পিন নিতেই হয়, কারণ হিজাব পিন কিন্তু আমরা রাখতে পারি না, হারিয়ে ফেলি। তো মা এখান থেকে সবগুলো আইটেমস থেকে নিয়েছে, আর আমি 1 কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম। এর মধ্যে কিন্তু মা টুকিটাকি বাজার করে নিয়েছে, কাঁচা বাজার, ঘরের জন্য ডিম আটা, সাথে ব্রেড, এরকম স্ন্যাক্স খাবারও নেওয়া হয়েছে, সেটা আর দেখালাম না। তো আমরা বাসা চলে যাচ্ছি। বাসায় যেতে যেতে রাস্তার মধ্যেই এত সুন্দর ফুলের স্মেল পাচ্ছিলাম, বেলি অথবা শিউলি ফুলের, এবং দেখছিলাম গাছের নিচে শিউলি ফুলগুলি পড়ে আছে। তো যাই হোক, এই জিনিসটি খুব ভালো লেগেছে। আর এসেই দেখি মুক্তা আমাদের জন্য বেগুনের চপ, আলুর চপ এগুলো বানাচ্ছে। মা সব কিছু রেডি করে দিয়েছে, তো ও শুধু ভেজে নিচ্ছে, এটা ডিম দিয়ে ভেজে নিচ্ছে, মানে এখানে কোনো বেসন ইউজ করেনি, আর কিছুটা বেসন দিয়েও ভেজে নিবে। তো আজকে সন্ধ্যার নাস্তা আমাদের এগুলি, যার কারণে বাইরে থেকে এই পুরি বা সিঙ্গারা এই টাইপের আইটেমস কেনা হয়নি, এগুলো ঘরেই বানানো হচ্ছিল। শুধুমাত্র জিলিপিটা কিনে নিয়ে এসেছিলাম, আর জিলিপি কেনার সময় এতটাই জ্যাম ছিল ওই জায়গাটা যে আমি আর শেয়ার করতে পারিনি। প্রচুর চলে এবং প্রত্যেকটা মানুষ জিলিপি কিনতে আসে এই ডালি বাজারে। যাই হোক, এখন এটা বেসন দিয়ে যে আলুর চপ সেটাও ভেজে নিচ্ছে এক চুলায়, আর এক চুলায় ডিম দিয়ে যেটা করেছে সেটাও ভেজে নিচ্ছে। তো এভাবে আমাদের সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি আমরা সবাই মিলেই। তো এগুলো খাওয়ার পর চায়ের পর্ব ছিল, হঠাৎ করে আদনান এসেছে, এসে বলছে একটা সারপ্রাইজ আছে, মানে জনি ইভারা ওনাকে আসছে নিচে, ঠিক আমরা নাস্তা করার 2 ঘন্টা পর ওরা এসেছে। তো ওদের জন্য কিন্তু আমি খাবার দাবার রেডি করছি, তার আগে আমি জিলাপিটা খেয়ে নিচ্ছি। আর কতটা ক্রিসপি দেখতে পাচ্ছেন, এই ডালি বাজারে বা ডালি মার্কেট যেটাই বলুন, এখানে এই জিলাপিটা এতই চলে, এত ভিড় থাকে,
মানে লাইন থেকে নিতে হয় আর খুবই ক্রিসপি থাকে যেটা খুব ভালো লাগে তো আমি যেটা নিয়েছি তো চিকন যেটা সেটা নিয়ে নি আমি একটু মোটা সাইজের গুলো নিয়েছি আর ওদের জন্য মানে আদনান জনি ইভা ওদের জন্য আমি একটু মুড়ি মাখিয়ে নেছি যত সুন্দর করে মুড়ি মাখানো হোক না কেন সেটি আলু বেগুনি পেঁয়াজ যেটাই দিয়ে করি না কেন রোজার বা রমজানের মধ্যে যে আমরা যে মুড়ি মাখানো খাই সেরকম কিন্তু হয় না অনেক চেষ্টা করি বাট সেরকম হতেই চায় না এবং রোজার মধ্যে মুড়ি মাখানোটা কেমন যেন অন্যরকম একটা মজা প্লাস বরকতময় হয়ে থাকে আমার কাছে সেটি সবসময় মনে হয়ে থাকে যখনই আমি মুড়ি ভর্তা বানাই তখনই আমার রমজানের কথাই মনে পড়ে যাই হোক মুড়ি অনেকগুলো নিয়েছি এই মুড়িটাও কিন্তু ছিল না এটা নিয়ে আসা হয়েছিল বাজার থেকে তারপর আমি একটু উপরে চানাচুর দিয়ে দিয়েছি আর জিলাপি দিয়ে দিয়েছি এটাই নাস্তা এরপর ওরা নাকি চা খেয়ে এসেছে ওদেরকে আর চা ব্যবস্থা করিনি যাই হোক এটাই ছিল আজকের আয়োজন আশা করছি এনজয় করেছেন সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম